আমি আরেকবার তোমাদের অশ্বক্ষুরাকৃতি হ্রদটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে একটা নদী প্রবাহিত হচ্ছে, নদী আঁকা বাঁকা পথে প্রবাহিত হচ্ছে হচ্ছে নদীটাই আঁকা বাঁকা পথে প্রবাহিত হচ্ছে। এখন এখানে যতটা বাঁক নিল, তার পরের অংশে যদি বাঁকের পরিমাণ বাড়ে, অর্থাৎ নদীটা এইভাবে বাঁক নিল, অর্থাৎ এখানে বাঁকের পরিমাণ বাড়ল, নদীটা বাঁকের পরিমাণ এখানে এতটাই বেড়ে গেল যে পরবর্তীকালে লক্ষ্য করা যাচ্ছে এই যে বাঁকটা এই মূল প্রবাহ থেকে পরবর্তীকালে লক্ষ্য করো, এর পরের এক দুই তিনের পরের যদি অংশটা হয়, তাহলে লক্ষ্য করে দেখো নদীটা কি তখন সোজা পথে প্রবাহিত হতে শুরু করলো। হলো, এই নদীটা তখন কি সোজা পথে প্রবাহিত হতে শুরু করলো, আর এই যে বাঁকটা, এই বাঁকটা মূল প্রবাহ থেকে, এই মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অর্থাৎ এই যে বাঁক, এই বাঁকটা পড়ে থেকে গেল, আর নদীটা তখন কি সোজা পথে বইতে শুরু করলো। এই যে সোজা পথে বইতে শুরু করলো, এটা মূল প্রবাহ, আর এটা কি বিচ্ছিন্ন প্রবাহ। এই বিচ্ছিন্ন প্রবাহটা যখন এখানে ঘোড়ার খুঁড়ের মতো অবস্থান করছে, তখন তাকে আমরা বলছি অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্স বো লেক। ওকে।